হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা বাংলা সিরিজের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো শ্রীকান্ত, যেটা 14th February 2022 হইচই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। তো এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে সোহিনি ঘোষ রয় এবং এখানে কাস্টিংয়ে আছে ঋষভ বাসু, সোহিনী সরকার, শ্রীমা ভট্টাচার্য, মধুমিতা সরকার, অরুণব দে, জুন মালিয়া সহ আরও অনেকে। তো সিরিজটা আমি দেখলাম এবং আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই সিরিজটার ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা 10-12 মিনিট হবে এবং টোটাল 9টা এপিসোড আছে এই সিরিজটা। অ্যান্ড দিস সিরিজ ইজ অ্যাডাপ্টেড ফ্রম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নভেল শ্রীকান্ত। নাও আমি কিন্তু শ্রীকান্ত পড়িনি, তো আমি সিরিজটাকে স্ট্যান্ড অ্যালোন জাজ করবো। আমার কিন্তু সিরিজটা বেশ ভালো লেগেছে এবং সেটা দুটো প্রাইমারি রিজনস হচ্ছে এই সিরিজটার যে পারফরমেন্সেস, সেকেন্ডলি এই সিরিজটার যে মিউজিকের মাধ্যমে এই স্টোরিটাকে যে গার্নিশ করা হয়েছে দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। মানে এই সিরিজটার মধ্যে একটা অদ্ভুত ম্যাচিওর একটা লাভ স্টোরি আমাদেরকে বোঝানো হয়েছে, উইচ ইজ বেসড আপন আ এল্ডারলি লাভ। এল্ডারলি লাভ বলতে এখানে রাজলক্ষ্মী আর শ্রীকান্ত চরিত্রে আমরা সোহিনী সরকার এবং ঋষভ বাসুকে দেখতে যাচ্ছি, এবং সোহিনী সরকারের যে রাজলক্ষ্মী চরিত্রটা সেটা তো ঋষভ বাসুর শ্রীকান্ত চরিত্র থেকে বয়সে বড়। তো কোথাও না কোথাও একটা এল্ডারলি লাভের অ্যাঙ্গেল এই সিরিজটার মধ্যে আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। এবং তার সাথে সাথে কিছু সোশিওলজিক্যাল যে ট্যাবুসগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে ঘাটা করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু আমাদেরকে লেসন দেখানোর জন্য ঘাটা করা হয়নি, তাদের নিজের পার্সোনাল ইকুয়েশনসকে বোঝানোর জন্য করা হয়েছে। না রাজলক্ষ্মী আর শ্রীকান্ত চরিত্রটা কিন্তু নভেলের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং ওদের দুজনের চরিত্র দিয়েই কিন্তু একটা গল্পের অন্যতম অ্যাঙ্গেল অ্যাড হয় যেটা আমি শুনেছি। তো সেটাকে এই সিরিজটার মধ্যে খেলা করা হয়েছে মডার্ন ওয়েতে, মানে কন্টেম্পোরারি ফ্লোতে। অরিজিনালি কিন্তু নভেলে আছে, স্পেশালি ইন্দ্রদার চরিত্র যেটা অনুবাদে প্লে করছে, অভয়ার চরিত্র যেটা মধুমিতা সরকার প্লে করছে, অ্যান্ড অবশ্যই আমাদের রাজলক্ষ্মী আর শ্রীকান্ত চরিত্রটা আছে। নাও এইখানে দুটো টাইম লাইনে গল্প দেখানো হয়েছে, একটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী, আরেকটা হচ্ছে একদম ম্যাচিওর বড় বয়সে। তো ম্যাচিওর বড় বয়সে তো সোহিনী সরকার এবং ঋষভ বাসু প্লেস করতে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেই রোল দুটো প্লে করেছে তারা কিন্তু দুর্দান্ত সাপোর্ট দিয়েছে। স্পেশালি অঙ্গনার কথা আমি বলবো, যে রাজলক্ষ্মীর অ্যাডোলেসেন্স পিরিয়ডটা দেখিয়েছে, আমার কিন্তু জাস্ট দারুণ লেগেছে, দারুণ। মানে তার ওয়ে অফ টকিং, যে যেইভাবে শ্রীকান্তকে হ্যান্ডেল করতো, তার সাথে সাথে মানে তার ইনোসেন্সের মধ্যে সে বুঝতে পারতো যে কোথাও না কোথাও একটা ইনফ্যাচুয়েশন আছে এবং সেটাকে সে নিজের মাধ্যম দিয়ে বের করাতো, মানে নিজের চাহিদার মাধ্যম দিয়ে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লেগেছে। এবার আমি আসি যে সোহিনী সরকার আর ঋষভ বাসুর পারফরমেন্স, মানে ইট ওয়াজ লাইক ফায়ার। মানে তারা দুজন স্ক্রিনে আসার পর যখন একে অপরকে বলে যে আমি তোমাকে ভালোবাসছি এবং আমি তোমাকে ভালোবাসতে চাই, এবং এই ভালোবাসাটার মাধ্যম দিয়ে যখন আস্তে আস্তে তাদের রিলেশনশিপটা একটু অন্যদিকে যায়, অন্যদিকে বলতে একটু কমপ্লেক্স হতে থাকে, তখন যে ব্যাপারটা এখানে বেরোয় সেটা কিন্তু একটা নর্মাল রিলেশনশিপেও কিন্তু সেটা ফেস করে থাকে। কারণ কি, কেউই চাইবে না যে তার পার্টনার একটা এসকর্ট সার্ভিসের সাথে যুক্ত থাকুক, যেখান থেকে সে এক দু রাত অন্তর অন্তরই কেউ না কেউ তার সাথে সহবাস করছে এবং সে নিজের চোখে সেটা যখন শুনতে পাচ্ছে সে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবে না। তো আমি শ্রীকান্ত চরিত্রটাকে যে এখানে একটুকুনি উইমজিক্যাল দেখানো হয়েছে বা সে নিজে জানে না যে কী মোটিভ নিয়ে আছে, তো আমি বলবো না যে সেটাকে একটা দোষ তার, আমি বলবো সে তার জায়গা থেকে ঠিকই আছে। সে হয়তো তাকে ভালোবাসতো, ছোটোবেলা থেকে তার প্রতি একটা অ্যাফেকশন ছিল, তার প্রতি একটা ইনফ্যাচুয়েশন ছিল, যেটা বড়োবেলা যখন আবার দেখলো তখন সেটা আবার গ্রো করলো এবং কোথাও না কোথাও সেই গ্রোটাকে সে লাভ হিসাবে ধরে রাখলো। কিন্তু এইটা লাভ হতে পারে না যে আমি আমার পার্টনারকে দেখবো অন্য কারোর সাথে ফিজিক্যাল ইন্টিমেট হচ্ছে। তো ওই ব্যাপারটা থেকে যখন তাদের মধ্যে একটা অন্যরকম অ্যাঙ্গেল আসলো এবং সেখানে এন্ট্রি নেয় হচ্ছে অভয়ের চরিত্রটা মধুমিতা সরকার, তারপর যখন ফাইনালি ক্লাইম্যাক্সে এদের তিনজনে আবার দেখা হয়, তখন কিছু কিছু জায়গায় আমার প্রচণ্ডভাবে একটা কি বলবো, মনে হচ্ছিলো যেন একটা লাভ লস্ট ব্যাপার যেন খুঁজে পাচ্ছিলাম। তো এই সিরিজটার মধ্যে না একটা অদ্ভুত ম্যাচিওর হ্যান্ডলিং আছে এই তিনটে চরিত্রের গল্পের মধ্যে। এছাড়াও এখানে শ্রীমা ভট্টাচার্য অ্যানির চরিত্রে আছে, যেটা কিন্তু টু সাম এক্সটেন্ট আমার মনে হলো খুব সুন্দর একটা সাপোর্ট দিয়েছে এই লাভ স্টোরির মধ্যে একটা ডেসপারেশন গ্রো করার জন্য। এছাড়া অনুনবাদের চরিত্রটা, যেটা ইন্দ্র চরিত্র আছে, যেটা একটা অরিজিনালি ক্যারেক্টারও আছে, সেটাও খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্লেন্ড করা হয়েছে। মিউজিকের কথা অবশ্যই বলবো, মিউজিক কিন্তু দুর্দান্ত এই সিরিজটার।
ও রাধে রাধে এবং আমাকে না, এই দুটো গান তো ভালো ছিল, বাট লেট মি সে ইউ, আমার মতে এই সিরিজটা দেখার পরে সব থেকে বেস্ট গান আমার লেগেছে আলোতে চল। সেটাকে যেইভাবে এখানে পিকচারাইজ করা হয়েছে, ওই ইন্টিমেট মোমেন্টসের সাথে যেভাবে এটাকে গ্রো করা হয়েছে এবং এটাকে অনেকবার ইউজ করেছে, জাস্ট অসাধারণ অসাধারণ লেগেছে সিরিজটার মধ্যে। তো আমি বলবো যারা এখনও সিরিজটা দেখোনি, প্লিজ সিরিজটা দেখে নিও। সিরিজটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং আমি বলবো যদি তোমরা শ্রীকান্ত পড়ে থাকো তবুও তোমরা দেখো, কেন কি এখানে একটা অন্যরকমভাবে শ্রীকান্তকে মডার্ন ওয়েতে ফেলা হয়েছে এবং ইটস আ মিউজিক্যাল রিটেলিং অফ রাজলক্ষ্মী অ্যান্ড শ্রীকান্ত। তো এই ছিল আমার রিভিউ ফর দিস সিরিজ। শ্রীকান্ত, তোমরা যারা দেখেছো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।